বিমানবন্দর থেকে দেশ ছেড়ে যখন ক্রিকেটাররা উড়াল দেয় দূর কোনো গন্তব্যে, তখন তাদের সাথে যায় একরাশ স্বপ্ন। কখনো তা পূরণ হয় আর কখনো চুপসে যায় স্বপ্নের সেই বেলুন। এক সিরিজ ঘুরে অন্য সিরিজ আসে, ক্রিকেটারদেরও থাকে নতুন স্বপ্ন। আরও একবার তেমন স্বপ্ন নিয়েই ওয়েস্ট ইন্ডিজের উদ্দেশ্যে দল। আগের দুই ধাপে উইন্ডিজে গেছে দলের বাকি সদস্যরা, সেখানে চলছে লাল বলের লড়াই। ওয়ান ডে আর টি টোয়েন্টি খেলতে মাহমুদুল্লাহ, আফিফ, নাসুম আহমেদ, মেহেদি হাসান ও মুনিম শাহরিয়ারকে নিয়ে তৃতীয় ধাপের দল রওনা দিয়েছে আজ। প্রথম টেস্টে হারের পর সেকেন্ডটায় এবার লড়াইয়ের পালা। লঙ্গার ভার্সনে খাবি খেলেও লাল বলে আশা দেখছেন টি টোয়েন্টি ক্যাপ্টেন। শুধু ভালো খেলা না, টার্গেট সিরিজ জেতা। বাংলাদেশের টার্গেট সিরিজ জয়, আর ইনশাল্লাহ আমরা ভালো ক্রিকেট খেলার চেষ্টা করব। এই মুহূর্তে আমার মনে হয় যে আমাদের টিমের ব্যালেন্স খুব ভালো আছে, বাট ইট উইল বি এ গুড সিরিজ আই থিঙ্ক। বিফোর টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ প্রতিটা সিরিজ প্রতিটা ম্যাচই খুব ইম্পর্টেন্ট, এই সিরিজটা জেতার চেষ্টা করবো ইনশাল্লাহ। ভার্সন যেটাই হোক, বল আর ব্যাট দুই দিকেই এখন ভরসার নাম হয়ে গেছেন মেহেদি হাসান মিরাজ। চার বছর আগে ক্যারিবিয়ানদের বিপক্ষে শেষ টি টোয়েন্টি খেলেছিলেন এই অলরাউন্ডার। চার বছর পর আবারও উইন্ডিজ দিয়েই শর্টার ভার্সনে ফেরার প্রস্তুতি। অধিনায়কও ভরসা রাখছেন তার এই টিমমেটের ওপর। আই থিঙ্ক মিরাজ ডিজার্ভ করে, মিরাজ হ্যাজ বিন পারফর্মিং রিয়েলি ওয়েল, বিপিএলেও লাস্ট বিপিএলেও খুব ভালো পারফর্ম করেছে, সো আই এম ভেরি হ্যাপি মিরাজ স্কোয়াডে আছে। সিরিজের শুরুটা বাংলাদেশের ভালো হয়নি, বরাবরের মতো টেস্টে ধস। তবে এখান থেকে উত্তরণের পথ দেখছেন মাহমুদুল্লাহ রিয়াদ, স্মৃতিতে ২০১৮’র প্রেরণা। সেবার টেস্টে হারলেও টাইগাররা জিতেছিল ওয়ান ডে আর টি টোয়েন্টি সিরিজ। They are very good side in T20 and one day format. তবে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে, ওদের কন্ডিশনে খেলা অবশ্যই একটা চ্যালেঞ্জ থাকবে, বাট আমরা লাস্ট টাইম যখন আমরা গিয়েছিলাম তখন আমরা ভালো ক্রিকেট খেলে সিরিজ জিতেছিলাম। টেস্টের পর তিনটি করে টি টোয়েন্টি ও ওয়ান ডে ম্যাচ খেলবে বাংলাদেশ আর উইন্ডিজ। দুই জুলাই টি টোয়েন্টি দিয়েই শুরু রঙিন পোশাকের লড়াই। মৌসুমী মৌ, টি স্পোর্টস। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Don't forget to like, comment and share. Visit tsports.com.